অবশেষে গুঞ্জনে সত্যি হলো, এবারের বিশ্বকাপে শান্তর পরিবর্তে অধিনায়ক হচ্ছেন সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ। সংবাদ সম্মেলনে বিসিবি বস নাজমুল হাসান পাপন বলেছেন অধিনায়ক পরিবর্তন চাই। এরপর সাংবাদিক প্রশ্ন করলেন, তবে শান্ত যদি অধিনায়ক বাদ হয়, কে হচ্ছেন টাইগারদের বিশ্বকাপের জন্য অধিনায়ক? তবে কি মাহমুদুল্লাহ রিয়াদ হচ্ছেন অধিনায়ক? নাজমুল হাসান পাপন উত্তরে বললেন, হতে পারে, তবে সময় হলেই প্রকাশ করব। পাপনের এমন ইঙ্গিত অবশ্য নিশ্চিতই বলা যায় মাহমুদুল্লাহ রিয়াদ হচ্ছেন বিশ্বকাপের দলপতি। সাম্প্রতিক সময়ে জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচ সিরিজের 3টিতেই ব্যর্থ হয়েছেন নাজমুল হোসেন শান্ত। কোনো ম্যাচেই সে রান করতে পারছেন না, এই অফর্মের কারণে নাজমুল হোসেন শান্ত অধিনায়ক থাকছেন না, এতে পরিষ্কার বোঝাই যায়। অন্যদিকে লিটন কুমার দাস বিশ্বকাপে স্কোয়াড থেকে বাদ যাচ্ছেন। ম্যাচের পর ম্যাচ খেলার লিটন দাস এখন আর অটো চয়েস নয়, নির্বাচক প্যানেলের সদস্যরা বলেছেন। লিটন কুমার দাসকে আমরা অনেক সুযোগ দিয়েছি, আর দেওয়া হবে না। লিটনের পরিবর্তন ওপেনার কে হচ্ছেন এখনও জানায়নি বিসিবি। তবে শম্ভু সরকার দলে ফিরছেন, অফ ফর্মের কারণে লিটনের জায়গা হচ্ছে না এবারের বিশ্বকাপে।